এক হরি নামে যত পাপ হরে পাতকীর সাধ্য নাই তত পাপ করে। বুঝেছেন হরি নামে কি শক্তি। তাই গৃহে দারে দারে বাড়িতে বাড়িতে মুখে মুখে যদি হরি নাম আমরা স্মরণ রাখতে পারি আমরা অনেক অশুভ অনেক রকমের দুঃখ দুর্দশা সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। শাস্ত্রে ব্যাখ্যা করা হচ্ছে হরিনামের উপরে অসংখ্য শাস্ত্র গ্রন্থে কলিযুগের শাস্ত্র গ্রন্থ যেগুলো বিশেষ করে আপনাদের কারো মনে হয় এটা জানা নেই বা আমার গ্রন্থকার কাছে আছে আমার জানা নেই, যেমন বলা হচ্ছে যে বৃহৎ নারদীয় পুরাণ সেখানে হরি নামের মাহাত্ম্য বর্ণনা করা হচ্ছে, বৃহৎ নারদীয় পুরাণ বুঝা গেছে। তারপরে নারদ পঞ্চরাত্র স্বয়ং নারদ মুনি এই হরিনামের উপরে তিনি মানে তার মতামত বিনিময় করেছে যে হরিনাম কলিজা কলিকালে কেন। সেই জন্য মহাপ্রভু বললেন যে দশে পাঁচে মিলে হাতে তালি দিয়া বড় হরিনাম, হাত তালি দিয়ে, হাত তালি দিয়ে কি হয় আমাদের নার্ভ গুলো অ্যাক্টিভ হয়, বুঝতে পেরেছেন, আমাদের অমঙ্গল অশুভ যে সমস্তগুলো এই যে রেখা জ্যোতিষের কাছে আমরা যাই বিভিন্ন রকমের পাথর করি এগুলো যদি আপনি শুদ্ধ আচারে ঠিক সংখ্যাপূর্বক প্রতিদিন হরিনাম জপ করতে পারেন আপনার গৃহে প্রতিদিন হরিনাম করতে পারেন আপনি অনেক বিপদ থেকে আপনি মুক্ত হতে পারেন। তবে সময় লাগবে, একদিনই সব হবে না, এক মাসে হবে না, আপনাকে বছর বছর চেষ্টা করতে হবে। ভগবান গীতায় কি বললেন, তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং যেন মাম উপজান্তিকে অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য অভিযুক্তানাম যোগক সেমম মহাম মহাম দৈবীরেষা গুণময়ী মম মায়া দুরন্তয়া মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেদান তরন্তিতে জন্ম কর্ম চ মে দিব্যম এবং যোবেত্তি তত্ত্বতঃ তত্তা দেহাম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন ভোক্তারাম যোগ্য তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদাম সর্বভূতানাম জ্ঞাতামাম শান্তি মৃচ্ছতি মৎচিত্ত মৎগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম দুঃসন্তি চ রমন্তি চ। তারপরে ভগবান শেষে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। এইভাবে শ্রীমদ ভগবদ গীতা অর্জুন আর ভগবানের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে 700 শ্লোকে ভাব বিনিময় হলো, ভাবের বিনিময় হলো। অর্জুন আমাদের প্রতিনিধিত্ব করেছেন, আমাদের মতো মোহগ্রস্ত হয়ে মায়ার বন্ধনে জড়িয়ে জড়িয়ে অর্জুন মোট 16টা প্রশ্ন করেছিলেন, মাত্র 16খানা কোশ্চেন করেছিলেন, আর সেই 16টা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান অসংখ্য 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 সব ব্যাখ্যা করে আমাদেরকে বোঝালেন। অর্জুনকে বললেন অর্জুন এই কলিযুগের মানুষ এসব শুনবে না বুঝবে না, তাই আমাকে আবার যেতে হবে কি নাম হরি নাম, যে নাম সারা জীবন করছি না কিন্তু আমি সুন্দর দেহটা যখন পড়ে থাকবে বাড়ি থেকে ঘর থেকে খাট থেকে 5 লাখ টাকা খাট থেকে বের করে যখন উঠোনে বা মাটিতে শুয়ে দেবে তখন বলবে একটু হরিনাম করো সবাই হরিনাম করো, কেউ করবে না, তারপরে নারী আসবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
हरे राम हरे राम राम हरे हरे। কিন্তু তখন আমি শুনতে পাবো না, আমার এই সুন্দর দেহটা পুরে খারখার হয়ে যাবে আর আমি হরিনাম করতে পারবো না। তাই ভগবান বলেছেন কি যে তুমি যতক্ষণ দেহে প্রাণ আছে, বুঝে প্রাণ আছে যার সেই করে প্রচার, প্রাণ আছে যার সেই করে প্রচার। এই আপনি দাঁড়ে দাঁড়ে নগরে নগরে হরিনাম প্রচার করছেন ভোরবেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত, আপনি মহান উপকার করছেন, শ্রেষ্ঠ উপকার করছেন। এটা হচ্ছে জীবের শ্রেষ্ঠ উপকার।